পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ত্রিশ জন বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই ঘটনা ঘটেছে প্রথম বিস্ফোরণটি ঘটে পিসিন জেলার এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে সেখানে চোদ্দ জন নিহত হয়েছেন আহত হয়েছেন দুই ডজনেরও বেশি মানুষ আফগানিস্তানের বর্ডারের কাছে কিলা সাইফুল্লাহ শহরের একটি ধর্মীয় দলের কার্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণে জন নিহত হয়েছেন বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন জমিয়ত উলেমা ইসলাম নামের এই দলটিকে লক্ষ্য করে এর আগেও জঙ্গি হামলা চালানো হয়েছিল তবে ভয়াবহ এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি